কি হবে মানবজাতির ভবিষ্যৎ? শেষ পর্যন্ত কি একটা ভাইরাসের কাছে হার মানবে, নাকি প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিতবে মানবজাতি? কিছুই এখন নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিভিন্ন দেশের প্রশাসনের কাছে লকডাউন ছাড়া এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার আর কোনো রাস্তাই নেই। কোনো রকম প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। বিভিন্ন দেশের কয়েক লাখ গবেষক দিন রাত এক করে চেষ্টা করছেন করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করার। এখনও পর্যন্ত সারা বিশ্বে প্রায় 4.5 লাখ মানুষের প্রাণ গিয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। বাঘা বাঘা ভাইরাস বিশেষজ্ঞরা এই ভাইরাসকে জব্দ করতে কাহিল হয়ে পড়ছেন। অনেকে বলছেন রাসায়নিক গবেষণাগার থেকেই এই ভাইরাসের জন্ম। তবে বহু বিজ্ঞানী এমনও বলেছেন প্রকৃতি থেকেই এই ভাইরাসের উৎপত্তি। এই দুপক্ষের মধ্যে যখন দড়ি টানাটানি চলছে, তখন ভারতের চেন্নাইয়ের এক পরমাণু বিজ্ঞানী চাঞ্চল্যকর দাবি করলেন। সেই বিজ্ঞানী বলছেন সূর্যগ্রহণের সঙ্গে এই ভাইরাসের সরাসরি সম্পর্ক রয়েছে। তার এমন দাবির পর দেশের বিজ্ঞানী মহল নড়ে চড়ে বসেছে। চেন্নাইয়ের পরমাণু বিজ্ঞানী এই ভাইরাসের ভবিষ্যৎ বলে দিচ্ছেন। তিনি জানিয়ে দিয়েছেন কবে নাগাদ এই ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেবে। পরমাণু বিজ্ঞানী ডক্টর কে সুন্দর কৃষ্ণা জানিয়েছেন 21 জুন সূর্যগ্রহণের পর এই পৃথিবী থেকে কমতে শুরু করবে করোনার প্রকোপ। তিনি দাবি করে বলছেন করোনা কোনোভাবেই রাসায়নিক ল্যাবরেটরি থেকে উৎপন্ন করা হয়নি, এটি একটি মহাজাগতিক ঘটনা। মহাকাশ থেকেই এই ভাইরাসের উৎপত্তি এবং সেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। চেন্নাইয়ের বিজ্ঞানী বলছেন গত বছর 26শে ডিসেম্বর ছিল সূর্যগ্রহণ, তারপর থেকেই চীনে এই ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করে। অর্থাৎ সূর্যগ্রহণের পরই এই ভাইরাসের উৎপত্তি। তাই পরবর্তী সূর্যগ্রহণ অর্থাৎ 21শে জুন এই ভাইরাসের বিনাশ হবে। চেন্নাইয়ের এই বিজ্ঞানী আরও বলেছেন 26শে ডিসেম্বর সূর্যগ্রহণের পর পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরে রাসায়নিক বদল ঘটেছিল, সেই সময় এই ভাইরাসের জন্ম। সূর্যগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে তড়িদাহত কণাগুলির মধ্যে বড় রাসায়নিক বদল হয়। এই বায়োনিউক্লিয়ার রিয়াকশনের ফলে নিউট্রনের বদল শুরু হয়। সেই পরিস্থিতিতে বিভিন্ন ভাইরাসের নিউক্লিয়াস তৈরি হয়। সূর্যগ্রহণের সময় তৈরি হওয়া বায়োনিউক্লিয়ার ইন্টারাকশন বিভিন্ন ভাইরাস সৃষ্টির অন্যতম কারণ। এই স্তরকে বলা হয় ডি লেভেল। আগামী 21শে জুন সূর্যের বলয়গ্রাস পূর্ণগ্রাস গ্রহণ হবে, সেদিনও বায়ুস্তরে বিভিন্ন রাসায়নিক বদল ঘটবে, তখনই এই ভাইরাসের বিনাশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে তার দাবি।